হিমঘরে চাষীদের রাখা মজুদ আলু অর্ধেক নষ্ট হয়ে গেছে এই অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নিমো এক নম্বর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের কাছে একটি কোল্ড স্টোরেজের সামনে নষ্ট হয়ে যাওয়া আলু রাস্তায় ফেলে পথ অবরোধ করে ক্ষতিগ্রস্ত চাষীরা ব্যস্ত জিটি রোড অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিপিও চাষীদের আশ্বস্ত করে জানান তারা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করা হবে এরপর অবরোধ তুলে নেয় চাষীরা রাজ্যের বড় হিমঘরগুলির মধ্যে অন্যতম বড় হিমঘর বলে পরিচিত এই হিমঘর একসঙ্গে 391,000 বস্তা আলু মজুদ রাখার ক্ষমতা রয়েছে এই হিমঘরে মেমারি এক নম্বর ব্লকের বিডিও আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ জানান তারা প্রাথমিকভাবে দেখেছেন 292,000 বস্তা আলু ব্যবহারের উপযুক্ত হয়েছে সোমবার তারা হিমঘরের মালিকদের সাথে আলোচনায় বসবেন সামগ্রিক বিষয়টি নিয়ে তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিরুপতি স্টোরে 240,000 প্যাকেট আলু আছে দুটো চেম্বারে সেটা আজকে বিগত 20 দিন এমনি খুলতে লেট জানি হয়ে গেছে চাষিবাসী এই এসেছে এই আপনাদের সাথে যেটুকু জানা জানি আপনি আলু রেখেছিলেন হ্যাঁ স্টোর আলু আছে কত প্যাকেট কতগুলো আনুমানিক 600 আপনার নাম সরম মণ্ডল আপনি কি এই ব্যবসায় সমিতির করে কিছু আমি ব্যবসায় সমিতির প্রাক্তন সভাপতি রসুলপুর আলু ব্যবসা রসুলপুর সবলমনে এই যে তিরুপতি কোল্ড স্টোরেজ যে প্রায় আড়াই লাখ বস্তার উপর বলছে আলু নষ্ট হয়ে গেছে এখন সতীপটা ওনার মূল্যায়ন করবেন মূল্যায়ন করছেন মালিক বাইরে থাকেন তার সঙ্গে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হলো তিনি সোমবার 11:30-11:30 মধ্যে এখানে চলে আসবেন এসে চাষিদের সঙ্গে ব্যবসাদারদের সঙ্গে সর্বস্তরে কথা বলে কীভাবে চাষিদের সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা চলবে আর প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে আমরাও সকলকে অনুরোধ করেছি যে আইনকেও হাতে নেবেন না যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় প্রত্যেকের সহযোগিতার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে আগামী সোমবার ঠিক বিক্ষোভ আপনার কিছু আলু যেটা আপনার খারাপ বেরিয়েছে তো চাষিদের ধারণা পুরো চেম্বারে হয়তো আলুটাই সমস্ত খারাপ হয়ে গেছে তারা সেই কারণেই বিক্ষোভটা দেখাচ্ছে যে আমাদের যে আলু আমরা রেখেছি স্টোরে সেই আলুগুলো নিশ্চয়ই পুরোটাই খারাপ হয়ে গেছে তার জন্য আমাদেরকে কম্পেনসেশন দিতে হবে এখানে কত বস্তা আলু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি 391,075 বস্তা ক্যাপাসিটি কত বস্তা এখানে রাখা আছে 391,075 বস্তায় রাখা হয় কিন্তু এবছরে আপনার যেহেতু আলু উৎপাদন কম আছে তো সেহেতু অতটা আমাদের লোড হয়নি একটা চেম্বার বন্ধ আছে বাকি দুটো চেম্বারে আপনার 1,00,000 আপনার 239,000-30,000 মতো 30+ এরকম লোক আছে 230+ কত বস্তা বার করা হয়েছিল তার মধ্যে পচা দেখা যাচ্ছে 700 বস্তা বার করা হয়েছে তার মধ্যে পুরোটাই কি চাষিদের আলু পুরোটাই চাষিদের আলু তো কিছুদিন আগে গ্যাস চেম্বার লিক হয়েছে কোনো এরকম একটা খবর পাওয়া গেছে এলাকার লোকেরা দাবি করছে আমাদের একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল তো আপনার সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়া হয়েছিল এই টেকনিক্যাল ফল্টের কারণে কি আলু পচে গেছে সেটা স্যার আলুর যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথা বলে দেখতে হবে যে কী কারণে এটা খারাপ হয়ে গেল চাষিরা কী দাবি করেছে চাষিরা তাদের কম্পেনসেশন দাবি করছে তাদের বিভিন্ন চাষির বিভিন্ন ডিমান্ড আছে মালিকপক্ষ কী বলছে কর্তৃপক্ষ বলছে যে আমাদের বাকি যেটা আপনার অফিসিয়াল প্রসেস আছে সেই অফিসিয়াল প্রসেসে আপনার অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং চাষিদের যেটা ক্ষতি হয়েছে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে মেমারি থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা